আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমি অনেকদিন পরে গ্রামে এসেছি আর গ্রামের ভিডিও বানাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো গ্রামে আসলে অনেক সকাল সকাল ওঠা হয়, আজকেও আমরা সকাল সকাল উঠেছি কিন্তু আইমান বাবুর ঘুম ভাঙছে না। ও ঢাকা শহরের মতোই সকাল 11টা 12টা পর্যন্ত ঘুমাচ্ছে, তো ঘুমাতে থাক। আর আমার মেয়ে সকাল সকাল উঠেছে, কারণ আমরা উঠেছি, ও উঠে গিয়েছে। তো একা একা বসে বসে কলা খাচ্ছিল, আমার কাছে অনেক বেশি হাসি লাগতেছিল কারণ কলা খেতে গিয়ে পুরো মুখ মেখে ফেলেছে, তার জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ওকে পরে দেখানোর জন্য। আর আমার গলার অবস্থাটা অনেক বেশি খারাপ কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, কথা বেরিয়ে হচ্ছে না, অনেক কষ্ট করে কথা বলতে হচ্ছে। তো আপনাদের কাছে যদি এটা অনেক বেশি খারাপ লাগে তো প্লিজ আমাকে সবাই মাফ করে দিবেন। আমার ভিডিওটিতে ক্লিক করে এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা কষ্ট করে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর আমার এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে রাখবেন, আমার পাশে থাকবেন। তো সকাল সকাল বের হয়েছি বাসা থেকে, অনেক সুন্দর আম ঝুলে ঝুলে আছে, তো এটা দেখে অনেক বেশি ভালো লাগে। মানে গ্রামের পরিবেশটাই একটা অন্যরকম শান্তির জায়গা, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে বাড়ির সামনে যে বড় একটা জায়গা থাকে আমরা এটাকে খলা বলি। তো আর আমাদের এখানে দুতলা মাটির বাড়ি হয়, আর গাছ থেকে আম কিছু পাড়া হয়েছে, এগুলো অনেক টেস্টি। ঢাকায় যতই কিনা আম খায় না কেন, বাড়ির এই ফরমালিন মুক্ত আমগুলো অনেক বেশি টেস্টি, আমার কাছে অনেক ভালো লাগে এই লাখফজলি আমগুলো। আর বাড়ির সামনে গিয়ে দেখি পেঁপে গাছে এত সুন্দর পেঁপে ধরেছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। বাসায় থাকলে এগুলো রেগুলার খাওয়া পড়তো কিন্তু এখন থাকি না, যার জন্য আর খাওয়া হয় না। আর বেদেনা গাছে অনেক সুন্দর বেদেনা ধরেছে। তো গ্রামে আসলে আমি সারাদিন টই টই করে সারা জায়গা ঘুরে বেড়াই, আমার মেয়েরাও হয়েছে আমার মতোই, সকাল সকাল উঠেই চলে গিয়েছে খেলতে, ওর বয়সী যারা যারা বাচ্চারা আছে সবাইকে ডেকে নিয়ে একটা জায়গায় বসে এটা নাকি ওরা কেক বানাচ্ছে। তো আমি দেখে হাসি পাচ্ছিল, ছোটোবেলার কথা মনে পড়ছিল, আসলে আমরাও এরকম অনেক কিছুই খেলতাম। তো আমার ছোটো মেয়েও হাতে করে একটু মাটি নিয়ে গিয়ে ওদেরকে হেল্প করছে, আর ওরা সবাই মিলে একসাথে বসে কি একটা কেক বানাচ্ছে। তো চলেন আমরাও ভালো করে দেখি আসলে ওরা কি করে। তো এখন ওরা নাকি কেকটা কাটছে সবাই মিলে, আর বলছিল হ্যাপি বার্থডে টু ইউ। তো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, ভাবলাম আমি একটু ক্যামেরা বন্দি করে রাখি আপনাদের সাথেও শেয়ার করি। এটা দেখার পরে অনেকেরই হয়তোবা তাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাবে, যেমন আমারও মনে পড়ছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আমার নেক্সটে আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। গ্রামে আমরা আর কী কী করছি, কোথায় যাচ্ছি, এখন আমি আমার বাবার বাড়িতে আছি, ঈদের আগে রোহিত দাদার বাড়িতে যাব, ওখানের ভিডিও দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।